আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি উল্লাপাড়া একমাত্র সরকারি কলেজ আকবর কলেজ। চলো আমরা এখন দেখবো এটা কেমন দেখা যায় এবং কতটুকু জায়গা। এবার আমি আপনাদের সাথে আছি ক্যামেরাম্যান, বর্তমানে এবার আমি ক্যামেরাম্যান হয়েছি আকবারলি কলেজের ব্লগে। তো আসুন আমাদের সাথে। আমাদের পিছনে আছে মসজিদ, এটা আকবারলি কলেজে একমাত্র মসজিদ। এখানে ছাত্ররা নামাজ পড়ে, এখানে উযু করার সহ অনেক ধরনের সুবিধা আছে। চলুন আমরা একটু দেখি। বর্তমানে আমরা মাঠের ভিতরে আছি, এটা হলো আকবারলির মেইন মাঠ। এই মাঠটা অনেক বড়, প্রায় এক কিলোমিটারের মতো। এক কিলোমিটার না হলে ওই রকমই কাছাকাছি যাবে। এটা একটা মাঠ, আর একটা মাঠ আছে হয়তো ওইদিকে। এখানে বিল্ডিংয়ে অনেক বিভাগে বিভক্ত আছে। এখানে হিসাববিজ্ঞানের বিভাগ দেখতে পাচ্ছি আমরা, রসায়ন বিভাগ সব করে রসায়ন বিভাগ। আবার ইতিহাস বিভাগও এখানে দেখতে পাচ্ছি আমরা। এটাকে বাংলা বিভাগ বলা হয়। এই সোজা আমার বাংলা বিভাগ, দেখতেই পাচ্ছেন। আবার এখানে গণিত বিভাগ আছে, জুম করে নেই। কলেজের সেকেন্ড গেট, আমার যে এসেছি সেটা ছিল প্রথম গেট, সেটা হলো সেকেন্ড গেট। হ্যালো গাই, তো এখন আমরা একটু ফুডপাথ রেস্টুরেন্টের ভিডিও দেখবো অ্যান্ড ভিউ করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করবো। তো আসুন আমাদের সাথে আসুন। গাইজ, এই ফুডপাথটার লোকেশন হলো আকবারলি কলেজ, সরকারি আকবারলি কলেজ, গভর্নমেন্টের উপজেলার চতুর্পাশে, চতুর্দিকে তিন মোড়ের পাশে। এখানে দেখা যাচ্ছে, দেখেন আপনি, কেমন
অনেক কেমন, অনেক ক্ষুধা লেগেছে, অনেক সুন্দর, অনেক সুন্দর ভাইয়া। গাইস ফুডপার্ক রেস্টুরেন্টের এইটা ফুডপার্ক দেখেন, ফুডপার্ক এই দেখেন, মানে চেনটা ছিল, মানে পানি চলে যাচ্ছে আর কি। গাইস বর্তমানে আমরা ফুডপার্ক রেস্টুরেন্টে অবশ্যই চলে গেছি, এখন আমাদের আমরা ফুডপার্কে রেস্টুরেন্টে চলে এসেছি, এখন আমরা অর্ডার করছি, কারণ আমাদের অর্ডার আসতেছে। অবশেষে আমরা ভিডিওটা শেষ করে দিলাম, আর যদি ভিডিওটা কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন, অল দিয়ে দেবেন, যাতে করে বলো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে অটোমেটিকলি পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।